কাজে এলো না কোহলির লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে হার ভারতের। ক্যাচ মিস করায় গিলের উপর খেপে গেলেন অশ্বিন। মোহাম্মদ শামির অভাব অনুভব করছে ভারত, মনে করছেন দীনেশ কার্তিক। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত, তবে শীর্ষে থাকা টিম ইন্ডিয়া এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার ব্যর্থ হল। বিদেশের মাটিতে ভারতের পুরনো রোগ ব্যাটিং ব্যর্থতা, এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মাত্র 3 ঘন্টায় 131 রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। নান্দ্রে বার্গার, মার্কো জনসেন ও কাগিসো রাবাদার পেস ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করল ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। একা লড়লেন বিরাট কোহলি, তবে শেষ রক্ষা করতে পারলেন না। বিকেল 5:29 থেকে রাত 8:33, মাত্র 3 ঘন্টায় সেঞ্চুরিয়ানের 22 গজে ভারতীয় ব্যাটিংয়ের সলিল সমাধি ঘটে গেল। ফের একবার একরাশ লজ্জা উপহার দিয়ে রামধনুর দেশে লজ্জার পরাজয় হজম করল টিম ইন্ডিয়া। অ্যালান ডোনাল্ড, ফ্যানি ডিভিলিয়ার্স থেকে শন পোলক, মাখায় এন্টিনি কিংবা বর্তমান যুগের বার্গার, জনসেন ও রাবাদা, প্রোটিয়া পেসারদের দাপটে আগেও ভারতের ব্যাটিং নতজন হয়েছিল, এবারও সেটাই ঘটল। বছরের পর বছর কেটে গেলেও ভারতীয় ব্যাটার পুরনো রোগ আর সারিয়ে তোলা হলো না। প্রথম ইনিংসে তাও কেএল রাহুল 101 রান করেছিলেন, তার 17 রানের জন্য ভারতের মান কিছুটা বেঁচেছিল। তবে এবার একা লড়লেন বিরাট কোহলি, যা ম্যাচ জেতা তো অনেক দূরের কথা, ড্র করার জন্য যথেষ্ট ছিল না, তাই যা ফলাফল হবার সেটাই হলো। তবে প্রথম টেস্ট যে পুরো 3 দিনের খেলা শেষ হওয়ার আগেই যে ভারতীয় দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাবে, সেটা হয়তো অতি বড় দক্ষিণ আফ্রিকার সমর্থকও ভাবতে পারেননি। বার্গার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 50 রানে 3 ও দ্বিতীয় ইনিংসে 25 রানে 4 উইকেট নিয়ে ভারতের ব্যাটিংকে একাই শেষ করে দেন। এদিকে ডিন এলগারের 185 ও মার্কো জনসেনের 84 রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 408 রান তুলেছিল, ফলে প্রোটিয়াদের লিড ছিল 163 রানের। প্রথম ইনিংসে ভারত 245 রানে অল আউট হয়ে যায়। ম্যাচে বল হাতে কাম ব্যাক করতে হলে তৃতীয় দিনের প্রথম সেশনে বিপক্ষের ব্যাটারদের তাড়াতাড়ি আউট করতে হতো, কিন্তু সেটা হয়নি। বরং 22 গজে মার্কো জনসেনকে নিয়ে দাপট দেখান ডিন এলগার। তাদের ব্যাটে প্রথম ইনিংসে বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন 17 রানের পরে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই তৃতীয় দিন খেলা শুরু করলেন এলগার, তাকে সঙ্গ দিলেন জনসেন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের প্রথম স্পেল তারা সাবধানে খেললেন। প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর বল করতে আসার পর বড় শট মারতে শুরু করলেন তারা। প্রসিদ্ধ ও শার্দুল নিয়ন্ত্রিত বল করতে পারছিলেন না, কোনোভাবেই ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছিলেন না তারা। দ্রুত রান উঠছিল, এমনকি রবিচন্দ্রন অশ্বিনও ধাক্কা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। তার মাঝেই 1-2টি সুযোগ তৈরি হলেও উইকেট আসেনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 408 রানে শেষ হয়ে যায়। যদিও বা পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ব্যাট করতে পারেননি বাভুমা, প্রোটিয়া অধিনায়ক ব্যাট করলে তার দল আরও বড় রানের লিড নিতেই পারত। 163 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম উইকেটটি পড়েছিল তৃতীয় ওভারের 5ম বলে। অধিনায়ক রোহিত শর্মা 8 বলে কোনো রান না করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান। 5 রানে ভারতের প্রথম উইকেটের পতন। 5.3 ওভারে 13 রানে পড়ে দ্বিতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল 18 বলে 5 রান করে নান্দ্রে বার্গারের বলে কট বিহাইন্ড হন। বিরাট কোহলি ও শুভমান গিল কিছুটা চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু শুভমানকে বোল্ড করে দেন মার্কো জনসেন। 3-এ নামা গিল 37 বলে 26 রান করেন। তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় 14 ওভারে 3 উইকেটে 52। শ্রেয়স আয়ার 12 বলে 6 রান করে জনসেনের বলেই বোল্ড হন। ভারত তখন 17.5 ওভারে 4 উইকেটে 72। 26তম ওভারের 5ম ও 6ষ্ঠ বলে যথাক্রমে লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরে পাঠান বার্গার, ফলে ভারতের 5ম ও 6ষ্ঠ উইকেট পড়ে 96 রানে। প্রথম ইনিংসে 17 রানকারী রাহুল 24 বলে 4 ও অশ্বিন 1 বলে 0 রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। 105 রানে 7ম, 113 রানে 8ম ও 121 রানে পড়ে 9ম উইকেট। শার্দুল ঠাকুর 2,
জসপ্রীত বুমরা 0 ও মোহাম্মদ সিরাজ 4 রানের বেশি করতে পারেননি। প্রথম ইনিংসে ভারতের 6 ব্যাটার 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেননি, দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যা বেড়ে হল 9, যার ফলে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে 3 মধ্যে ভারতকে ইনিংস ও 32 হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ক্যাচ মিস করায় গিলের উপর খেপে গেলেন অশ্বিন। বক্সিং ডে টেস্টে বাজেভাবে হারতে হলো ভারতকে। প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতা, দক্ষিণ আফ্রিকার 163 বিরাট লিডে সহযোগিতা রয়েছে ভারতীয় বোলিং ফিল্ডিংয়েরও, যার আরও একটা উদাহরণ দেখা গেল তৃতীয় দিন লাঞ্চ বিরতির ঠিক আগে ক্যাচ ফেললেন শুভমান গিল। সেঞ্চুরিয়নের পিচে পেস বাউন্স রয়েছে, তবে ধৈর্য ধরে ব্যাটিং করলে বোলারদের চাপ বাড়তে বাধ্য, সেটাই করেছেন ডিন এলগার। শর্ট পিচ ডেলিভারিতে তাঁকে বিব্রত করার মরিয়া চেষ্টা করেন ভারতীয় পেসাররা। অবশেষে শর্ট পিচে এসেছে উইকেট, লেগ সাইডে কট বিহাইন্ড হন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডিন এলগার। 185 বিশাল ইনিংস তার ব্যাটে। এলগারের সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন পেস বোলিং অলরাউন্ডার মার্কন জানসেন। ভালো বোলিং করেও সবসময় উইকেট পাওয়া যায় না, জেরাল্ড কোয়েটজি তাকে 12 ফেরানোর সুযোগ এসেছিল। রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন শুভমান গিল, অশ্বিনের বলে রিভার্স সুইং খেলেন কোয়েটজি, যদিও ঠিকঠাক সংযোগ হয়নি, বল যায় স্লিপে। শুভমান গিল আগে থেকেই বাঁদিকে সরছিলেন, শেষ মুহূর্তে বুঝতে পারেন ডান দিকে সরতে হবে। শর্ট দেখে আগে থেকে মুভ না করলে হয়তো সমস্যায় পড়তেন না, ডান দিকে সরে হাতে বল নিলেও জমাতে পারেননি শুভমান। পুরো ইনিংসেই বেশ কিছু ক্ষেত্রে হতাশ করেছে ফিল্ডিং, তার ওপর এই ক্যাচ মিসে মেজাজ ধরে রাখতে পারেননি অশ্বিন। লাঞ্চের আগে যদিও অশ্বিনই পেসার জেরাল্ড কোয়েটজির উইকেট নেন, মিড অফের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু মিড অফেই ক্যাচে ফেরেন কোয়েটজি। মোহাম্মদ শামির অভাব অনুভব করছে ভারত, মনে করছেন দিনেশ কার্তিক। সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ের পর বোলিংয়েও খুব একটা ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে এই রান নিয়ে লড়াই করতে হলে ভারতীয় দলের একটা ভালো বোলিং পারফরম্যান্সের প্রয়োজন ছিল, কিন্তু সেটাও সেভাবে করতে পারেনি ভারতীয় দলের বোলাররা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোট পেয়ে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। সেঞ্চুরিয়নের এই পিচে দ্বিতীয় দিন ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্স দেখার পরে মোহাম্মদ শামির নাম শোনা গেছে দিনেশ কার্তিকের মুখে। তার মতে এই ম্যাচে মোহাম্মদ শামির অভাব অনুভব করছে ভারতীয় দল, বিশেষ করে সেঞ্চুরিয়নের পিচ যেভাবে সিম সহায়ক, সেখানে মোহাম্মদ শামি খেললে আরও বেশি উইকেট তুলতে পারত বলেই মনে করছেন তিনি।